Basic Craft World. Free learning and earning. Stay with us. First is disclaimer. This video only for information and education purpose. I am not a financial advisor. So I request you do your own analysis first. Then learn and take a trade. Crypto market is too volatile, so be careful. Welcome in our basic crypto world. So abaro free aslam ider pore ekta 50 minute er best strategy indicator niye asha kori eta apnader onek bhalo lagbe. Try to use this. Subscribe basic crypto world and click bell icon. আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 15 মিনিটে কি করে ট্রেড করতে হয়। আমি এখন আগে কেটে দিই। তো এটার জন্য আমাদের কি হবে, ইউজ করতে হবে আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যাব। এই যে এখানে আসবো, এসে 15 মিনিটের ক্যান্ডেলটা নিব এবং তারপরে এখান থেকে ইন্ডিকেটরে আসবো। ইন্ডিকেটরে আসার পরে এখানে আপনাদের এভাবে দেখালে হবে না, তো এখানে ইন্ডিকেটরে আসবো। ইন্ডিকেটরে আসার পরে এখানে লিখবো অনলি বিবি। এই দুইটা বি যদি আমি লিখি তাহলে দেখেন বলিঞ্জার ব্যান্ড এইভাবে আসবে, দুইটা বি লাগবে এভাবে। হ্যাঁ, আমি এটা ফেভারিট করে রাখছি, তো এখানে ক্লিক করলে এটা ফেভারিট হয়ে যাবে। দেন এটাতে ক্লিক করলাম, তো আমি এটা আবার কেটে দিই। দেখেন আমার যেহেতু এটা আগে আমি আনছি, তাই এখানে তখন এই ড্রপ ডাউন থ্রি যখন ক্লিক করবো দেখেন বলিঞ্জার ব্যান্ড তোমার চলে আসলো। তো এটা চলে আসার পরে এটা কেটে দিলাম। তোমাদের কাজটা কী হবে, এখানে কাজটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড 15 মিনিটে যখন এই উপরের আপার ব্যান্ড এটা যখন এখান থেকে প্রায় একটা এরকম স্প্যাক নিয়ে যখন একটা বড় একটা ই করবে, ক্যান্ডেল করবে এবং তারপরে একটা রেড ক্যান্ডেল করবে, এটা করার পরে আবার এই নিচের এই গ্রিন এই ব্লু ব্লু কালারের বারে যখন হিট করবে তখন আমরা ওয়াশ করবো। এখনও কিন্তু ট্রেড নিবো না, তারপরে ট্রেড নিবো কখন, তারপর আবার এসে মিডিল ব্যান্ডে একবার রিটেস্ট করবে। রিটেস্ট করার পর আবার এই নিচে আসবে, তাহলে একটা দুইটা তিনটা আমরা কিন্তু তিনবার এটা চেক করব। চেক করার পরে তারপরে যখন এই যে আমাদের একটা আঁকি, তো এই যে উপরে যখন হিট করলো, হিট করার পর নিচে এসে হিট করলো, দেন এইবার আমাদের এই যে আমরা ট্রেন্ড লাইনটা ড্র করলাম, এই ট্রেন্ড লাইনের উপরে যখন আমাদের একটা এই যে গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে, কিন্তু এরকম করে যখন গ্রিন ক্যান্ডেল একটা শুরু হবে এবং রিটেস্ট করে নিচে আসতে পারবে না, এই যে বলিঞ্জার ব্যান্ডের যে নিচে যে মিডিল যে ব্যান্ড এই ব্যান্ডের উপরে যখন উঠে যাবে তখনই কিন্তু আমাদের প্রফিটটা বুক করব। আর আমরা ট্রেড নেব কখন, এখনও কিন্তু নেব না। আপনি যদি চান এখন রিস্ক নিয়ে করতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি এখনই নেব না। যখন এখানে একটা এই যে গ্রিন ক্যান্ডেলটা শুরু হওয়ার পরে যখন এই ট্রেন্ড লাইনের উপরে যখন একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং একটা রেড ক্যান্ডেল করে এটাকে নিচে আসতে পারবে না। আমি আগের একটা ই দেখাই, এই যে এখানে আছে, এই যে এখান থেকে শুরু করলাম সিরিজ, তো এই দেখেন এই যে মিডল ব্যান্ড স্টার্ট করে আসছে। আমরা এটা এখানে না নিয়ে এখানে এভাবে নিতে পারি, এভাবে নিলাম। ওকে, তো 15 মিনিটের ট্রেড এটা, এখানে আসলো, এখান থেকে যে উপরে টাচ করে আসলো, নিচে একবার টাচ করলো, আবার মিডিল ব্যান্ড টাচ করে চলে আসলো, এই যে আবার চলে আসলো এখান থেকে, এই যে দুইটা গ্রিন ক্যান্ডেল হলো, তারপর আরেকটা গ্রিন, এই যে দুইটা গ্রিন ক্যান্ডেল হয়ে যখন এই যে এটা এখানে কোনো রেড ক্যান্ডেল হলো না, তারপরে আবার যখন গ্রিন শুরু হয়েছে তখন এখান থেকে যদি আমরা ট্রেডটা নিই, দেখেন এই পর্যন্ত এক্সিকিউশন। তো আমরা এখানে একটা মেজার করি কত হলো, এটা এখান থেকে ক্লিক করি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ট্রেডটা এক্সিকিউট হয়ে গেল, আমরা তো প্রায় 2% আমরা প্রফিট পেলাম। একটা দিনে 15 মিনিটের একটা ক্যান্ডেলের মধ্যে আমরা যদি এরকম একটা ট্রেড নিয়ে 2% যদি প্রফিট করতে পারি তাহলে কিন্তু অনেক। সো এভাবে ছোটো ছোটো ট্রেড আপনারা এখন এই বিয়ার মার্কেট নিতে পারেন, দ্যাটস অল ইজ ইওর চয়েস। আমি জাস্ট এভাবে ট্রেড করছি, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম, তাছাড়া আর কিছুই না। তো আমরা এভাবে নিচে কিন্তু আরও রিটেস্ট করতে পারি, যে এরকম আর কি হয়েছিলো দেখি। এই দেখেন এখানে সেম উপরে ব্যান্ড
টাচ করছে, তারপর নিচে এসে আবার টাচ করছে, আবার টেন লাইনে টাচ করছে, তিন নাম্বার টাচ হলো, তারপর এখানে যখনই একটা গ্রিন ক্যান্ডেল আসলো তারপর আমরা একটা টেন নিলাম। তো আমরা যদি এখানে ওয়েট করি তাহলে হয়তো একটা ভালো একটা প্রফিট পাইতাম, কিন্তু এখানে কিন্তু আবার নিচে চলে আসছিলো। সো আমরা ওয়েট করতে চাই না, আমরা 15 মিনিট খুব জলদি আমরা যখন আবার উপরে অ্যাপার্টমেন্টে ক্লিক করবে তখন আমার সাথে সাথে প্রফিটটা বুক করে নেওয়ার চেষ্টা করবো। এটা কিন্তু আমি বিটকয়েনে, আমি কিন্তু এই সময় বিটকয়েন ছাড়া অন্য কোনো কিছুকে আমি আছে বিলিভ করতে যাচ্ছি না। কোন বিটকয়েন যদি ডাউন আসে তাহলে অন্যান্য কয়েন দেখেন অনেক বেশি ডাউন চলে আসে। জাস্ট আমি একটু দেখাই আজকে, এখানে দেখেন ক্লিক করলাম, বিটকয়েন 2% ডাউনে আছে, কিন্তু অন্যান্য অল কয়েনগুলো দেখেন একটা সোল 4% ডাউনে, জিএমটি 8%, অনেক ডাউনে কিন্তু দেখতেই পাচ্ছেন। এই জন্য আমি অনলি আই ট্রাস্ট অনলি বিটিসি অ্যান্ড ইথার অনলি ফর দিস বেয়ার মার্কেট। ওকে, এই যে আমরা এখান থেকে হাই ট্রেন্ড লাইন শুরু করলাম, এই যে মিডিল ব্যান্ড টাচ করলো, তারপরে এই যে এখানে এসে কিন্তু আমাদের এই যে সাপোর্ট কনফার্ম করছে, তারপরে কিন্তু আমরা যে ট্রেডটা নিলাম, এই যে এখানে আমাদের কত পার্সেন্ট আসলো, এখান থেকে আসলো 3.69%। আমরা 3% হলে এনাফ, তারপরে কাটিয়ে দেবো আমাদের প্রফিট হলেই 3% প্রফিট ডেলি এনাফ। তারপরে আরও নিচে আসি, দেখি এখানে ট্রেড নেওয়ার মতো কোনো অবস্থা আসছিলো কিনা। ট্রেন লাইনে ক্লিক করি, এই যে এখানে এক টাচ, দুই টাচ, আমরা আমাদের ট্রেন লাইনটা ড্র করি। ওকে, তো এখানে দেখেন, এইখানে যে একটা রেড ক্যান্ডেল, তারপর গ্রিন ক্যান্ডেল হলো, তারপর স্টার্ট হলো, এখান থেকে যদি আমরা ট্রেডটা নিই, মিডিল ব্যান্ড শুরু হলো, তারপর আমাদের প্রফিটটা কত পর্যন্ত হলো 1.66%। তো এখানে যদি আমরা ট্রেডটা রেখে দিতাম দেখেন আরও অনেক কিন্তু যেতে পারতো। তাহলে এখান থেকে আমরা যদি দেখি এখানে, বাট আমি কিন্তু নিজেই বলছি, আমি নিজেও এত ওয়েট করি না, এই যে প্রায় 4% মতো হয়ে যায়। তো এখান থেকে যদি ট্রেডটা শুরু হতো, কিন্তু এখানে দেখেন এখানে আর একটা শুরু হয়েছে, এই যে এখান থেকে এটা ছোট যদিও ট্রেন্ড লাইন, এখান থেকে নিচে আসলো, মিডিল ব্যান্ড টাচ করলো, নিচে আসলো, এই দেখেন এখান থেকে ট্রেডটা। বাট এত শর্ট মোমেন্টে এটা না নেওয়াই ভালো আমি মনে করি, এই এটা অনেক ভালো ছিল, এই যে উপরের টাচটা, নিচে উপরের টাচ, মিডিলে টাচ করলো প্রায়, তারপর নিচে আবার টাচ আসলো, এই যে তারপরে যে আমাদের মিডিল ব্যান্ডের নিচে একটা বিগ একটা ভলিউম আসলো, তারপরে এখানে দেখেন কত পার্সেন্ট, এইখান থেকে একদম 5.89, প্রায় 6%। তো এরকম ওয়েট করে যদি আমরা বলেঞ্জার ব্যান্ডকে নিয়ে যদি এরকম আমরা 15 মিনিটে যদি ট্রেড করতে চান তাহলে অবশ্যই করতে পারেন, অরস ইজ অল ইজ ইয়োরস চয়েস। তো বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড সবসময় চেষ্টা করবে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। জাস্ট আই উইল শেয়ার মাই ওন ওপিনিয়ন অ্যান্ড মাই পয়েন্ট অফ ভিউ। তো এখানে আপনারা কীভাবে আপনাদের পয়েন্ট অফ ভিউ তৈরি করবেন সেটা আপনাদের ব্যাপার। তো এটা আমি এবার বাইন্যান্সে আপনাদেরকে দেখাই দিই, বাইন্যান্সে কীভাবে ট্রেড করবেন এখান থেকে, এটা তো আমি ট্রেডিং ভিউতে দেখলাম, আপনি এটা বাইন্যান্সেও এটা ড্র করে রাখতে পারেন। তো এটা ড্র করার জন্য এটা হচ্ছে অরিজিনাল ভিউ। হ্যাঁ, যে বাইন্যান্সে কীভাবে আমি এর আগে কিন্তু দেখাইছিলাম যে কীভাবে বাইন্যান্সে ট্রেড নিতে হয়, এই যে এইটার পর ক্লিক করবেন আপনার, যে এইটা এখানে চলে আসলো দামটা, তারপর এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন, যেটা টাইনে দিলে পরেও আসে, যেহেতু লগ ইন করেন তাই আসতেছে না, এখন তো নিয়ে এসে বাই করবেন হয়ে যাবে। তো আমি এটাকে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে মার্কেটটা বড় করে নিই। ওকে, বড় করার পর এটা হচ্ছে অরিজিনাল ভিউ, এখানে আসলে ড্র করা যায় না অরিজিনাল ভিউতে, দেখি ড্র করা যায় কি না, শুধু এইগুলো সেট আপ করা যায়। তো আমি এখানে এমএ আছে, ইএমএ সেট আপ করে নিই, ইএমএ কোনটা নিব সেভ করে নিলাম, এই যে ট্রেডিং ভিউটা করে নিই, এখানে ট্রেডিং ভিউটাও আসবে, চিন্তার কোনো কারণ নাই। তো এখানে আমরা আসছি দেখেন 4 ঘন্টাতে, ট্রেডিং ভিউটা আসতে একটু টাইম নেবে, লিটল বিট টাইম টু গেট দ্য ভিউ। ট্রেডিং ভিউতে অনেক ইন্ডিকেটর অনেক কিছু আসে একসঙ্গে, তো সেজন্য আবার দেখেন ডিপথ আছে, ডিপথ হচ্ছে অনলি ভিউ, যে কেমন বাই হচ্ছে এখন, দেখেন প্রচুর বাই হচ্ছে এখন মার্কেট নিচে বলে, দেখেন সেল কিন্তু খুব অল্প হচ্ছে এই মুহূর্তে, আজকের অন পয়েন্ট অফ ভিউ দেখালাম। ট্রেডিং ভিউতে ক্লিক করি, আই রে ভাই জলদি স্লো কেন আজকে নেই, দেখো আসছে কিন্তু অন্যটা, যাই হোক আসুক সমস্যা নেই, এখানে আসুক, এখান থেকে আমরা আবার ভিউ করে নিচ্ছি। তো ট্রেডিং ভিউ চলে আসছে, এবার আমরা এখান থেকে এই যে
এই স্ক্রিনে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে, হয়ে গেল ফুল স্ক্রিন। তো এখন আমাদের কোনো প্রকার কোনো এমএ দরকার নাই, ইএমএ কিছু দরকার নেই, সব আমরা ক্লোজ করে নিলাম। তো এখানে এই যে টেকনিক্যাল দুইটা বি লিখে, এই যে আমাদের বলেঞ্জার ব্যাট চলে আসছে। তো একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, সেটা এখন দেখা নিচ্ছে, সেটিং সেটিং যেন লেন্থ 20 থাকে আর মাল্টি 2, আর তার নিচে আছে ক্লোজিং আছে 0, সেটা এখানে নাই অবশ্য, এটা এখানে আছে, দেখা দিই। এই যে সেটিংটা, সেটিংটা হচ্ছে সরি ফর ডিস্টারবেন্স, এই যে 20 ক্লোজ টু অফসেট 0, হ্যাঁ এটা যেন ঠিক থাকে। তো এখানেও আছে, এটা ঠিক আছে। তো কালারটা কি ঠিক আছে? উপরের আপার জোনের কালার দিয়ে দিই আমরা এটা, নিচে এটা দিয়ে দিই আমরা গ্রিন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর মিডেলে, মিডেলে ওরা দিয়েছে অন্য কালার, মিডেলে আমরা দিয়ে দেবো এটা, মিডেল তো ওইটা তো উপরে হয়ে গেল, তাহলে ওইটা উপরে এটা দিই, এইটা মনে হয় এটা, এটা হচ্ছে না কেন, মিডিয়ান লোয়ার, লোয়ার তো ঠিক আছে, আপার এটা, আপার এটা, ও ঠিক আছে, আপার ডে তো এটা দিতে চলো, আপার আপার রেড দিই, আপার রেড। আর মিডিল হচ্ছে, সরি এটা উঠে গেল, তো মিডিল হচ্ছে ওকে না, ওকে মানে গ্রিন ইয়েলো বা অরেঞ্জ, তারপরে রেড, রেড কালারটা এরকম দেখা যাচ্ছে, কোনো রেড ভালো রেড নাই, ওকে এইবার রেড ঠিক আছে দেন, ওকে। তো আমাদের সেটিং হয়ে গেল, কিন্তু এটা হলো 4 বারে, আমরা 15 মিনিটে করে নিলাম, 15 মিনিট, ওকে। নাও ড্র, বর্তমানে কি আছে সেই ভিউটা আমরা দেখি, এখন কি টিট নিতে পারবো কিনা। সেই যে উপর, উপর থেকে ও আমাদের ডিসগাস্টিং কালার, আই জাস্ট হেট দিস কালার, গ্রিন নিব, গ্রিন ভালো দেখা যাচ্ছে, সমস্যা নেই। তো আমরা নিলাম আপার মিডল দেন, এখন যদি আমরা এখানে আরেকটা গ্রিন কার্ডের যদি উপরে হয় তাহলে আমরা ডেটটা নিব। বিটিসি বর্তমানে আছে কত? বর্তমানে আছে 20,412, এখানে যদি একটা আরেকটা গ্রিন কার্ডের, এখানে একটা ডেটটা নিলে তাহলে এই পর্যন্ত যতটুকু আসে 2% মতো ধরলাম, হেরে গেলে আমরা ডেটটা এক্সিকিউট করে দেবো। আশা করি, তো আশা করছি বুঝাইতে পারছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আশা করি, থ্যাংকস লট। সাবস্ক্রাইব বেসিক ক্রাফট ওয়ার্ল্ড এন্ড ক্লিক বেল আইকন।